তোমরা বেঈমান জাতি, তোমরা বেঈমান জাতি, কালকে থেকে খেলা শুরু হবে। আমরা কি পোস্ত জাতি খেলবে? খেলা কালি শুরু হবে ইনশাআল্লাহ। শান্তি প্রিয় দর্শককে কোনোভাবে অসন্তোষ চেষ্টা করলে সত্যি সত্যি এবার আপনাদের মার ছাড়ার কোনো উপায় নাই। আপনারা যদি এটি করতেন যে খালেদা জিয়ার মুক্তি না দিলে কালকে বাংলাদেশ দাঁড়ায় কি হবে, তা তো বলতে পারে না। সেই সাহস তো আপনাদের নাই, ওই কর্মী আপনাদের নাই। আপনারা যে বিভিন্ন জায়গায় শোভাযাত্রা করছেন না, অল বাংলাদেশে কুড়োই 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 এক জায়গায় কলা করছেন, একটা কাজ করে কর্মী যদি কমে যায়, লোক যদি না পান, আমাদের কাছে বলেন, আমরা এই টিম তাকে বলে। আপনাদের সাথে জনগণ নাই। আজকে এই 12 ঘন্টার নোটিশে আজকের এই সমাবেশ, শান্তি সমাবেশ সেইটাই প্রমাণ করে। বঙ্গবন্ধু আমাদের রক্ত দিতে শিখিয়েছে, দেশের স্বাধীনতা এনে দিয়েছে, বঙ্গবন্ধুর কন্যা আমাদেরকে পরিচয় পরিচিত করেছে বিশ্ব দরবারে। একটা উন্নত বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ পূর্ণ প্রতিষ্ঠিত হওয়ার পর এখন স্মার্ট বাংলাদেশের দিকে স্থাপিত হচ্ছে। আপনাদেরকে বলতে চাই, নির্বাচনে আসলে বেঁচে গেলে আর না আসলে আপনাকে কিন্তু কর্মীরাই পিটুনি খেয়ে আপনাদের বলা কি হবে। আর যদি বলে যে ভাই তুমি আমেরিকায় যাবা, তোমার 50 কোটি টাকা দিয়ে হবে, আর ভিসা নীতি আর সেনশনের কথা বলে বিএনপির একটু হাসাহাসি করছে। এই সেনশন আর ভিসা নীতি বলেছে কিন্তু বিএনপির ওই সন্ত্রাসীরা, কারণ বলছে যদি কোনো জ্বালক গ্রহণ করো, হরতাল অবরোধ দাও, তাহলে ওই ভিসা নীতি তোমাদের ওই কবলে পড়তে হবে। সেই কারণে এখন ওরা খালেদা জিয়ার যে মুক্তি চাইছে, পরে কিন্তু আর বলছে না মুক্তি না দিলে কি হবে, এই কথা কিন্তু ওরা বলছে না। আপনাদের এলাকার থেকে ওই ঢাকায় বিভিন্ন সমাবেশে যারা ছাত্র দল, যুব দল, জামাত ইসলাম বাড়ি ছেড়ে ঢাকায় যাচ্ছে, আপনাদের কাছে বলা থাকবে, ওদেরকে বুঝান ঢাকায় গেলে আর দশলে ফিরে আসতে আর বৃদ্ধি দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কালকে ওই রোড মার্চে আমরা দেখতে চাই যশোর জেলার আটটা থানার কারা কারা এই শোভাযাত্রায় যে বিশৃঙ্খল এবং আগুন সন্ত্রাসের চেষ্টা করলে কালকে থেকে খেলা শুরু হবে। আমরা কি পোস্ত জাতি খেলবে? খেলা কালি শুরু হবে ইনশাআল্লাহ। বঙ্গবন্ধুর কন্যাকে বলতে চাই, আপনার সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনি যাদেরকে এই মনোনয়ন দেবেন যশোর জেলা আওয়ামী লীগ এক এবং মুক্তভক্ত থেকে, আমরা সেই নৌকার বিজয় সুনিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। আমরা কি পারবো? নেত্রী যাকে মনোনয়ন দেবে আমরা সবাই তার করতে থাকবো। নেত্রীকে বলবো নেত্রী আপনার কর্মীরা ঐক্যবদ্ধ আছে। আমাদের এই জেলায় বিএনপির বন্ধুদের বলতে চাই, আপনারা যশোর জেলায় কিছু করার কোন সময় চিন্তাই মাথায় রাখবেন না, কারণ সবাই সবার বাড়ি ঘরছে। আপনাদের এমন মনে হচ্ছে যে আপনারা রাষ্ট্র ক্ষমতায় চলে গিয়েছে, কিন্তু আওয়ামী লীগ তো রাষ্ট্র ক্ষমতায় আছে, জনগণ সিদ্ধান্ত নিয়েছে 2041 সালের আগ পর্যন্ত আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকবে ইনশাআল্লাহ।